এখানে কিছু মানুষের কিছু ভুল ধারণা। মানুষ মনে করে যে মানুষ ভালো কাজ করলে ভালো থাকবে, এটা এতটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু যখন মানুষ মনে করে যে ভালো খাওয়া হচ্ছে ভালো ভালো থাকা, ভালো শোয়া হচ্ছে ভালো থাকা, সুন্দরী বউ হচ্ছে ভালো থাকা, গাড়ি বাড়ি থাকা হচ্ছে ভালো থাকা, এলাকার মেম্বার চেয়ারম্যান মসজিদের সভাপতি হওয়া, উপদেষ্টা হওয়া, দান সদকা করে এখানে দাতা সংস্থা দাতা হওয়া হচ্ছে ভালো থাকা, অথবা উঁচা লম্বায় হওয়া, গায়ের রং ফর্সা হওয়া, দেখতে সুন্দর হওয়া, মেয়েরা পাগল হয়ে যায়, মহিলারা পাগল হয়ে যায়, অথবা নায়ক হইতে পারে, মডেল হইতে পারে, সিনেমা নাটক করতে পারে, গান বাজনা করতে পারে, হাত পা সুস্থ, হ্যাঁ হাঁটাচলা করতে পারে, মানে একটা কি একটা হুলস্থুল কারবার। সো মানুষ যদি মনে করে যে ভালো কাজ করলে ভালো থাকতে পারে, এটা সঠিক আছে। কিন্তু মানুষ যদি মনে করে যে এই 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 অমুক অমুক কাজ, অমুক অমুক অ্যাবিলিটি যদি আমার ভিতরে থাকে তাহলে আমি ভালো আছি, সেটা তাহলে ভুল ধারণা আছে। তো মানুষ পূর্ণ স্বাধীন, আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষের জন্য বেসিক কিছু জিনিস ফিক্স করেছে। এটা রিক্সাওয়ালা পুঙ্গু মোট কথা হলো, যার ব্রেইন আছে, মেধা আছে, যে ভালো মন্দের জ্ঞান রাখে, এবার ও ধনী হোক, দরিদ্র হোক, নিঃস্ব হোক আর রাজা মহারাজা হোক, সবার জন্য বেসিক সমান। যেমন সলা সলাৎ, এর কোনো ধনী দরিদ্রতা নাই, মহিলা পুরুষ নাই, হিজড়া নাই, এ কোনো কোনোভাবে আলাদা করা যাবে না কারো থেকে কারোটা। যেমন রোজা, যে সক্ষম অসুস্থ না, ক্যাটাগরিজের মধ্যে যে সুস্থ সাবলীল তার উপরে ফরজ। এইটা মানে এখানে কোনো আর বাহানা নাই যে আমি রিক্সা চালাই রোজা ভাঙবো, আমি মাটি কাটি আমি রোজা ভাঙবো, আমি বাস চালাই সিএনজি চালাই আমি রোজা ভাঙবো, আমি দৌড়াদৌড়ি করি আমি রোজা, সুযোগ নেই। সবার জন্য সমান। সো এগুলো হচ্ছে ফিক্স। কিন্তু এর মধ্যেও আমরা মানুষরা দেখা যাচ্ছে যে নামাজ পড়াকে নেকির কাজ মনে করলেও রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে ওর দিকে তাকিয়ে ওর নীল নকশা আঁকাকে ভুল মনে করি না, বুঝাইতে পারিনি। নামাজ পড়াকে নেকির কাজ মনে করলেও রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, কার মেয়ে, বয়স কত, বিয়ের লাগ হয়েছে, বিয়ে দেয় না কা, হাঁটে এমনে কা, স্বাস্থ্য বাড়িয়ে গেছে কা, চিকন কা, এগুলো আমরা মাইকা ফেলি। সো এটাকে আমরা অন্যায় মনে করি না। আমরা ভাবির সাথে রাত্রি যাপন করা অপরাধ মনে করলো, ভাবির সাথে পাশাপাশি মোড়ায় বসে, চেয়ারে বসে, টেবিলে বসে, টুলে বসে, কিচেনে গিয়ে রান্নাবান্নায় হাত বাটানো, গল্প করাকে অন্যায় মনে করি না। আমরা ভাবির সাথে রাত্রি যাপনকে অন্যায় মনে করলেও পরীক্ষায় পাশ করে এসে ভাবিকে আঞ্জা করে ধরে ভাবি পাশ করছি বলাকে অন্যায় মনে করি না, বুঝাইতে পারিনি। আমরা এগুলো অন্যায় মনে করি না এখন আর। সো মানুষ মানে মানুষ চেঞ্জ হয়েছে। এখানে আবার ইবাদত মানুষ ভিন্নভাবে নিয়ে নিছে। এক গ্রুপ মনে করতেছে যে এটা বড় লোকের, আরেক গ্রুপ মনে করতেছে এটা গরিবের, ইবাদতকেও তারতম্যে নিয়ে চলে আসছে। মানে যখন আপনি এর আসলে ডিফারেন্ট ডিফারেন্ট উদাহরণ দেওয়া যেতে পারে, তবে এটা একটু খারাপের দিকেও চলে যেতে পারে, আপনার মাইন্ডও নিতে পারেন। এটাকে আমি লিভ করলাম, এমনিতে আমার এই দেশের কথাবার্তা বলার আন্দাজ ভালো না। আমি এখানকার বিহেভিয়র, এখানকার যে ন্যাচারাল বিহেভিয়র আছে, বাচ্চাদের যে আদব কায়দা আছে, মানে আমাদের এলাকাকৃত আর কি, আমি বলবো না যে আমি বেয়াদব, এটা বলবো না, তবে আঞ্চলিক আদব আমার ভিতরে কম। তো এই জন্য চেষ্টা করতেছি অনেক কিছু বলা থেকে বিরত থাকতে। তো মানুষ ইবাদত করে জান্নাতের জন্য, মানুষ অপরাধ থেকে দূরে থাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিছু মানুষের মাথায় এটা ঢুকে গেছে সারাদিন ইবাদত করলে হবে, পয়সা কড়িও কামাই করতে হবে। এটা কখন বলে সে জানেন? যখন তাকে বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে, তার কাছে তখন একটা যুক্তি আসে কি, সারাদিন আল্লাহ আল্লাহ করতে আল্লাহ কিন্তু বলে নাই, তুমি কাজকর্ম করতে হবে, হালাল রুজি করো, এটা একটা ইবাদত। আমরা রিক্সা চালাই খাই, ভ্যান চালাই খাই, এটার চেয়ে বড় ইবাদত আর কি আছে? এইটাও সারাদিনের সাথে তুলনা করলো কখন, যখন ওকে যখন ওকে সলাত আদায় করতে বললো, সলাত আদায় করলো, একটু ইসলামিক একটা প্রোগ্রাম হচ্ছে, দু চারটা দিন নিয়ে কথা হচ্ছে, হারাম হালাল নিয়ে কথা হচ্ছে, সেপারেশন হচ্ছে, তখন ওকে বললো এটা বলবে। আপনি সারাদিন বেকার থাকেন, এই একটু সপ্তাহে দুইটা হালাকা, দুইটা ইসলামিক প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করেন কিছু শেখার জন্য,
আপনি বন্ধু বান্ধবের সাথে যান, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, আপনি গেমস খেলেন, আপনি আড্ডা দেন, আপনি প্রেম করেন, আপনি বেড়াতে যান, সব উদাহরণ আসবে না। আপনার মা আপনাকে উদাহরণ দেবে, কাম কাজ তো নাই, খালি ওই আল্লাহ বিল্লাহ করলে চলবে না, তোমার ঘরে খানা আসবে। আল্লাহ খালি আল্লাহর ইবাদত নিয়ে পড়ে থাকতে বলো না, কাম কাজও করতে বলছো, ওই পোলা কিন্তু সারাদিন ইবাদত করে না, কিন্তু সপ্তাহে দুইটা প্রোগ্রাম অনলি অ্যাটেন্ড করে। সো ওর মায়ের কাছে মনে হচ্ছে, ওর বাপের কাছে মনে হচ্ছে, ও সারাদিন আল্লাহ আল্লাহ করে, কোনো কাজ করে না, আর আল্লাহ আল্লাহ না করার করার কারণে সে কাজ করে না। এভাবে মানুষের মাথা এখন চেঞ্জ হচ্ছে, মানুষ অনেক আগ থেকে এগুলো বলা শুরু করছে যে সারাদিন আল্লাহ আল্লাহ করলে চলবে না, কি করতে হবে, কাজকর্ম করতে হবে। আমি ওদেরকে বলতে চাই, কোনো মানুষ ফজরের নামাজ পড়ে যদি কাজকর্মে লেগে যায় হালাল, ওইটাই আল্লাহ আল্লাহ করা। সুবহানাল্লাহ বলা ইবাদত, আলহামদুলিল্লাহ বলা ইবাদত, আস্তাগফিরুল্লাহ বলা ইবাদত, দু রাকাত নফল সালা পড়া ইবাদত, দু টাকা সদকা করা ইবাদত, ওই ফজরের সালাত আদায় করে হালাল কর্মে গেলে ওইটাও ইবাদত। সো ইটস ইবাদত। আমার মূল টার্গেট হওয়া উচিত ইবাদত, কি আমার মূল টার্গেট হওয়া উচিত কি ইবাদত। কেন? ইবাদত করলে আমার নেকির পাল্লা ভারী হবে, আল্লাহর সাথে আমার সম্পর্ক গাঢ় হবে, আল্লাহর সাথে আমি ক্লোজ হব, অপরাধ প্রবণতা কমে আসবে আমার। সো আমার উচিত হচ্ছে টার্গেট নেওয়া ইবাদত করা, এবং যখন যে অবস্থায় আছি সেই অবস্থায় যে অ্যাভেলেবেল ইবাদত আছে সেটাকে করা, যেটা আমার জন্য বেটার সেটা করা। যাই, এগুলো কথা বলছিলাম কেন, মানুষ আসলে তার ইবাদত দিয়েও যে জান্নাতে যাবে আর তার অপরাধ এড়িয়ে চলা থেকেও যে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে তা নয়। মানুষকে আল্লাহ ক্ষমা করলেই মানুষ জান্নাত পাবে, মানুষকে আল্লাহ দয়া করলেই মানুষ জান্নাত পাবে। তো যদি আজকে এখানে মুসল্লিরা জুমার নামাজে এজন্য আসে যে এটা সপ্তাহে একটা নামাজ, না পড়লে আমার অসুবিধা হতে পারে, আমার ঈমান দুর্বল হয়ে যেতে পারে, আমার মুসলমানিত্ব দুর্বল হয়ে যেতে পারে, জিনিসটা খারাপ দেখা যায় সপ্তাহে যদি একদিন না পড়ি, তো এক ক্যাটাগরির মুসল্লি এখানে আছে হয়তো এরকম, এখানে না বাংলাদেশের যে কোনো মসজিদে আছে এরকম। ইভেন আজকের দিনে বাইতুল্লাহ মক্কার মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা, ওখানেও সেম ক্যাটাগরির এমন অনেক বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, ইভেন সৌদি আছে, যে উমরায় গেছে অথবা হজে গেছে, হজ থেকে এসে নামাজ পড়বে না, উমরা থেকে এসে নামাজ পড়বে না। আমি বহু বাংলাদেশি চিনি, যেহেতু আমি দেখেন আমি বাঙালিকে খারাপ বলতেছি না, আমার দেশ কোথায়, বাংলাদেশ। আমার আত্মীয় স্বজন কোন দেশি, বাংলাদেশি। আমার পাড়া প্রতিবেশী কোন দেশি, বাংলাদেশি। আমি চলিকার সাথে বাংলাদেশির সাথে, সো আমি ওনাদেরটা জানি, বাকিদেরগুলো আমি জানি না, হতে পারে আরও খারাপ, হতে পারে ভালো। এমন বহু বাংলাদেশি আমি চিনি আমার ঘরেই আছে, উমরা গিয়ে শুধু তাওয়াফ করে আসর জোহর পড়ে না, মক্কার পাশেই হোটেল নিয়ে থাকে। সো দেয়ার ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ মুসল্লি এখন এক্সিস্ট করে, মানে এখন পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায়। সো যদি যাদের ইচ্ছা হচ্ছে যে ইবাদত করে জান্নাতে যাব, তাহলে আল্লাহর ক্ষমা পেতে হবে। কি পেতে হবে? ক্ষমা পেতে হবে। এখন প্রশ্ন, ক্ষমা কিভাবে পাবে? ধরেন জানাকারী জানা করে, মদখোর মদ খায়, ঘুষখোর ঘুষ খায়, মানে হিন্দু লোকের শুকর খায়, মানে ও ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খায়, কি মজা, সুবহানাল্লাহ। গরু, এটা কি কম্প্রোমাইজ করা যায় ভাই, গরু গরুই, এরকম উদাহরণ দেবে। আবার তিন পিসের জায়গায় চার পিস নিয়ে বলবো যে আরে ভাই গরু কি আর না করা যায়, যতই ডাক্তারে কুক এইটা সামনে পেলে গে, আরে দাও দাও আজকে একদিন খেলে কিচ্ছু না। শোনা গেছে অমুক হোটেলে কুকুরের মাংস দিয়ে রান্না করে খাওয়ানো হয়েছে, ইয়াহ মানুষের কি অধঃপতন, ছি 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 ছি, শেষ পর্যন্ত কুকুর খাওয়াইলো মানুষের, আল্লাহ এদের জায়গায় কবর হবে না। উনি কিন্তু ঘুষের টাকা দিয়ে জমজমের পানি কিনে খায়। সো আমি যেটা বললাম আগে, ভাবির সাথে রাত্রি যাপনকে অন্যায় মনে করলো, ভাবিকে আঞ্জা করে ধরে ভাবি পাস করে ফেলছি, এটাকে অন্যায় মনে করে না। একসাথে চেয়ারে বসে গল্প করাকে অন্যায় মনে করে না, কারণ মাইন্ড চেঞ্জ হচ্ছে, অন্যায় অন্যায় সবাই বলতে যাচ্ছে।